सुप्रिय सुधी डायनामिक डिओ बांगलार गान गाई अनुष्ठाने आपनादेर सकलके स्वागत जानाई। आमरा आमादेर मातृभाषाय कथा बोलते चाई, प्राण खुले गान गाइते चाई, आमार आनंदेर कथा, बेदनार कथा, बिरहेर कथा, प्रेमेर कथा बोलते चाई, मत प्रकाश करते चाई स्वाधीनभावे। एई होच्छे आमादेर स्वाधीनतार मूल मंत्र। आमादेर स्वाधीनता संग्रामे जारा आत्मत्याग करेछेन सेई सब वीर शहीददेर स्मृतिर प्रति गभीर श्रद्धा जानाई। सुधी दर्शक, आज के आयोजने जो अतिथिरा उपस्थित आम परिचय करिए दीची तर संगे आशर विशिष्ट संगीत शिल्पी कमाल आहमेद, आज के आदर कीबोर्डे सजीव, गिटारे दीपन, बाशीते राना, तबला अपूर्व एवं पुलक अक्टोपैडे। हमें जानी कमाल भाई सब समय एक मौलिक गान करार चेष्टा करें, देशर गान करें, आधुनिक गान करें। आज के प्रथम আপনার কোন গানটি দিয়ে আমরা শুরু করতে পারি? আজকে একটা বিশেষ দিন, আজকে 17ই মার্চ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি শুরুতে একটি গান গাইতে চাই। এই গানটি লিখেছেন প্রয়াত কবি কাজী রোজি এবং সুর করেছেন প্রয়াত মোহাম্মদ নজরুল ইসলাম। আমরা শুনি আপনার এই গানটি। খুবই এর আগেও একবার আমি শোনার সৌভাগ্য হয়েছে এবং আমরা মনে করি যে এই গানটি আমাদের অনুষ্ঠানের মর্যাদাকে অনেক দূর বৃদ্ধি করবে। আমি চেষ্টা করব। পাখিরা ডাকলো নাম ধরে মুজিবুর রহমান, ফুলেরা হাসলো নাম ধরে মুজিবুর রহমান। আজকে আবার এই দিনে নদীরা ধরলু কলুতান মুজিবুর রহমান, পাখিরা ডাকলো নাম ধরে মুজিবুর রহমান, কুলেরা হাসলো নাম ধরে মুজিবুর রহমান। আজকে আবার এই দিনে নদীরা ধরলু কলুতান মুজিবুর রহমান। কলুতান মুজিবুর
খুবই চমৎকার এবং অসাধারণ। আমাদের কামাল ভার কণ্ঠটিও খুবই সুন্দর এবং দেশের গানের জন্য এ ধরনের গান আপনার কণ্ঠে খুব মানায়, সবসময় ভালো লাগে আপনার গান। আসলে রোজি আপা আমাদের ছেড়ে চলে গেছেন, মায়ের মতো ছিল, একদম মায়ের মতো। তার লিরিকগুলো অসাধারণ অসাধারণ এবং কবিতাও তিনি অনেক ভালো লিখতেন এবং তিনি সব সময় কবিতা লিখে আমাকে ফোন করতেন যে কবিতাটা কেমন হয়েছে দেখো তো বাবু। খুব আদর করতেন, আমাকেও স্নেহ করতেন। আপনার কথা আমাকে অনেকবার বলেছে যে ও আমার গান করে, সে আমাকে বলছে। তো আজকে তার স্মৃতির প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই। এর পরবর্তী গান কোনটি হবে? আসলে আমরা মার্চ মাসে আছি, বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানালাম, এবারে দেশকে নিয়ে আমি একটি গান করতে চাই। আমরা দেশের গানই বেশি করে গাইতে চাই। দেশের মাটি আমার পারবে নার ভোলাতে, কেটেছে শৈশব কিশোর বেলায়, এই বাংলার ধুলাতে, এই বাংলার ধুলাতে। কোন দেশের মাটি আমায় পারবে নার ভোলাতে, কেটেছে শৈশব কিশোর বেলা, এই বাংলার ধুলাতে, এই বাংলার ধুলাতে।
শুনেছি বন্ধু এদের ডাক মিষ্টি কুহু কোয়েলের বাক শুনেছি সুর সুমধুর কিষাণ বধুর কুলাতে এই বাংলার ধুলাতে কোন দেশের মাটি আমায় পারবে না আর ভোলাতে কেটেছে শৈশব কিশোর বেলা এই বাংলার ধুলাতে বাংলার ধুলাতে অসাধারণ। এই গানটিও খুবই সুন্দর এবং এর সুর এবং বাণীর যে সমন্বয় সেটি আমাকে খুবই আনন্দ দিয়েছে। অনেক ধন্যবাদ। আমরা পরের গানে যাব। এর আগে একটু জানতে চাই যে আপনি খুব ছোটবেলা থেকে তো সংস্কৃত জগতে আছেন, গান গাইছেন, নিশ্চয়ই আপনার একটা প্রেরণা কাজ করে। এই প্রেরণাটা কি দেশের মানুষ কিংবা পিতামাতা, সংসার? প্রথম শুরুটা গানে কিভাবে হলো? প্রেরণাটা আসলে দেশের মানুষ, দেশের প্রকৃতি, দেশের সাধারণ সুর। কারণ আমার ছোটোবেলায় কেটেছে একেবারে গ্রামে, সেই গ্রামের যে সেই মেঠো সুর, সাধারণ মানুষের জীবন, সাধারণ যে লোকগান, সেগুলোই কিন্তু আমাকে সঙ্গীতে উজ্জীবিত করেছে। অনেক ধন্যবাদ। আমরা পরের গানে যাব। হ্যাঁ, এবার আমি আসলে শুরুটা বঙ্গবন্ধুকে দিয়ে করলাম, তারপরে দেশের গান, এবার একটু আধুনিক গান করতে চাই। শুনি শুনি। তুমি
কলুষ দুপুর আজ তুমি বহু দূর নেই তুমি তবু আছে কলুষ দুপুর মনে পড়ে তোমাকে নেই তুমি কাছে যে দারুণ কমল ভাই, এই গানটিও খুব সুন্দর। আধুনিক গান হলো এর বাণীটা খুব প্রধান, এবং আমরা আজকাল দেখি যে আমরা মানে মিউজিকের জন্য গানের বাণীও বুঝতে পারি না, এবং সুরটাও ঠিক মতো আমরা অনুধাবন করতে পারি না। এই প্রজন্মের একটা ইউরোপীয় একটা কালচার, একটা সুরের যে ধরন, সেটা মিক্সড হয়ে এমন একটা আবহ তৈরি করে যে আমরা মূল বাণীটা খুঁজে পাই না। আসলে আমাদের বাংলা গান তো বাণী প্রধান গান হতে পারে, আমি মেনে নিলাম যে ওয়েস্টার্ন ঢঙে একটি গান হতে পারে, কিন্তু আসলে আমরা, আপনি তো নিজেও একজন কবি, জানেন যে আমাদের গানের বাণীর ক্ষেত্রে আমাদের একটু যত্নবান হতে হবে, আরও যত্নবান। যে কেউই গান লিখছে, যে কোনো গান নেই, যে কোনো লিরিক নেই গানটা করছে, একজন শিল্পীর প্রথম দায়িত্ব
গানের বাণীটা দেখে নেয়। হ্যাঁ, বাণীটা দেখে নেয়। অনেক ধন্যবাদ। আমরা একটু বিরতিতে যাব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ডাইনামিক ডিউ, বাংলার গান গাই। যাবো অল্পক্ষণ বিরতিতে, আশা করছি থাকবেন আমাদের সঙ্গে। সুপ্রিয় সুধী, আপনারা দেখছেন ডাইনামিক ডিউ, বাংলার গান গাই। ফিরছি বিরতি থেকে, যাচ্ছি আবারও কামাল আহমেদের কাছে। কামাল ভাই, এবার আমরা কোন গানটি শুনবো? আমি তো বলছি যে এখন আমি পরপর আমার মৌলিক এবং আধুনিক গান গাইবার চেষ্টা শুনি। এবার এবারেও আধুনিক গান। সাধারণ এই গানটি শুনে মনে পড়ছিল কামাল ভাই জীবনানন্দ দাশের একটা কবিতার কথা, আবার বছর কুড়ি পরে যদি দেখা হয় তোমার আমার। দেখা তো হয়, এই জীবনটা সেই রকম প্রত্যাশাই তো কাটে, কখনো যদি তার সাথে দেখা হয়। হয়তো অনন্ত সময় ধরে আমরা অপেক্ষা করি, ওয়েটিং ফর গডের মতো, এই জন্যই বেঁচে থাকতে পারি। এবার আমরা শেষ গানে যাব। কোন গানটি শুনবো? এবার একেবারে সাম্প্রতিক আমার একটি অ্যালবাম থেকে নেয়া। এই অ্যালবামটি স্মৃতির শহরে নাম,
পুরোটাই ডুয়েট গানের অ্যালবাম। এই গানটি আমি লিজার সাথে গেয়েছিলাম, আজকে আমি একা গাইবার চেষ্টা করছি। থ্যাংক ইউ। জয়নাথ কাকা আর তো জয়নাথ কাকা স্বপ্ন হয়েছিল এতদিন চাঁদ হয়ে দিল দেখা ভালোবাসি ভালোবাসি বলি যে বারবার আর তো যাই না থাকা একা 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 আর তো যাই না থাকা জয়নাথ কা
আপনার আধুনিক গানের ভঙ্গি এবং তার চলন একটু অন্য, বাণীগুলো অন্যরকম, সব মিলিয়ে আজকে আয়োজনটি আমরা খুব উপভোগ করলাম। আজকের যে আমার সহযোদ্ধা যন্ত্রশিল্পী যারা আমাকে সহযোগিতা করলেন তাদের কাছে ঋণী, কেন তাদের সহযোগিতায় আমি গাইতে পারলাম। আর আপনি গুণী মানুষ সাথে কথা বললেন, আমাদের প্রত্যাশা আমরা বাঙালির সংস্কৃতিকে নিয়ে, মুক্তিযুদ্ধের চেতনাকে নিয়ে আমরা সামনে এগিয়ে যাব। অনেক ধন্যবাদ শ্রোতা দর্শক। ডাইনামিক ডিউ বাংলার গান গাই এই অনুষ্ঠানটি যারা দেখছেন, যারা দেখলেন, আমরা দেশের কথা, মানুষের কথা, আমাদের প্রকৃতি, আমাদের নদী, আমাদের পাখি, আমাদের মানুষ এবং তাদের হৃদয়ের সমস্ত গান পরতে পরতে খুলে ধরতে চাই। নানা রকম সুর আছে, নানা কথা আছে, সব কথা হয়তো আমরা বলতে পারি না, সব কথা হয়তো শোনাও হয় না, কিন্তু কিছু কথা তো আমরা শুনব। এই প্রত্যাশায় শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।